চেঙ্গিজ সিনেমার ট্রেলার রিলিজ ডেট কবে হচ্ছে? চেঙ্গিজ সিনেমার অফিসিয়ালি রিলিজ ডেট কনফার্ম করা হয়েছে, সিনেমাটা কবে রিলিজ হচ্ছে। তো আজকে আমি বেসিক্যালি এই জিদ্দার চেঙ্গিজ সিনেমাটাকে নিয়ে, টিজারটাকে নিয়ে আমি আজকে একটা ডিসকাশন করব। তো যা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবের পাশে থাকুন। দেখুন 51 সেকেন্ডের একটা টিজার কেমন লেগেছে, যদি এক কথায় বলি, আমি আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, দারুণ লেগেছে আমাকে। কমার্শিয়ালি ম্যাসিভ, কমার্শিয়ালি একটা বাংলা সিনেমা বহুদিন পরে দেখতে পাচ্ছি, যার নাম চেঙ্গিজ। এবার এইটা হয়তো আপনারা অনেকে দেখেছেন, কিছু অনেক কিন্তু হয়তো আপনি লক্ষ্য করেননি। তো সেই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে ডিসকাশন করব। বেসিক্যালি গল্প লাইনটা কি হতে পারে, দেখুন দর্শক বন্ধু, এই সিনেমার যে ডিরেক্টর, স্টোরি রাইটার অ্যান্ড স্ক্রিন প্লে হচ্ছেন রাজেশ গাঙ্গুলি, এবং এই সিনেমাটা স্টোরি লিখেছেন হচ্ছে নীরজ পাণ্ডে। নীরজ পাণ্ডেকে আপনারা প্রত্যেকেই জানেন, বলিউডের তাবড় তাবড় সব সিনেমার প্রডিউসার, রাইটার এবং ডিরেক্টর উনি করেছেন। তো সেই এই সিনেমার রাইটার। তো বেসিক্যালি কী হয়, যখন বলিউডে কোনো মানুষ যখন বাংলায় কাজ করে, তাহলে এই এমন সময় দাঁড়িয়ে, তাহলে বুঝতে পারছেন সিনেমাটার প্লট লাইন কিন্তু বা সিনেমার স্টোরি লাইনটা কিন্তু একটু হাটকে হবে। এবারে আমরা যখন দেখছি একটা 51 সেকেন্ডের টিজার দেখে, তো সিনেমার গল্প বলা যেতে পারে না, বাট তবু আমি চেষ্টা করছি আপনাদের কিছুটা আমার প্রেডিকশন, এটা আমার ওপিনিয়ন এই টিজারটাকে দেখে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন প্রথমে দেখবেন জিদ্দা যেরকমভাবে অ্যাকশনগুলো করছে, হ্যাঁ, একটা ডিফারেন্ট একটা লুক, এরকম একটা জুলফি নিয়ে এরকম যেরকমভাবে অ্যাকশনগুলো করছে, খুব দারুণ লাগছে। আপনি দেখবেন পুরো টিজার শেষে জিদ্দা দেখবেন একটু সেই লুক, কিন্তু দেখবেন একটু ভয় ভয় রয়েছে, একটু হলেও, একটু হলেও প্রথমে যখন দেখতে পাচ্ছি যে লোকেশন, সরি, হ্যাঁ, যে লোকেশন কিংবা যে ড্রেস কিংবা যে সিচুয়েশনে কিংবা যে লুক গেট আপ, প্রথমে সে দেখবেন টিজারের শেষে একটু আলাদা রকমের দাঁড়িয়ে একটু ডিসিক মারছে, একটা গ্রিন কালারের একটা, ব্লু কালারের একটা শার্ট পরে। আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনারা দেখুন, বুঝতে বুঝতে সুবিধা হবে দিলে। তো এর মানেটা হচ্ছে জিদ্দা কিন্তু প্রথমে কিন্তু এইসব খুন খারাপে কিন্তু করতো না। দেখবেন ব্যাকগ্রাউন্ডে, জিদের ব্যাকগ্রাউন্ডে দেখবেন ঘরটার পুরনো ঘর আছে, ওল্ড মডেল একটা ঘর, সেখানে জিদ্দা এরকম ভয় ভয়ে গুলিটা মারছে। তো তার মানে এটাই যে জিদ্দা হয় আই থিঙ্ক এখানে একটা কোনো জিদ্দা, সে অর্ডিনারি একটা সিম্পল ছেলে ছিল, কিছু একটা কারণবশত সে একটা গ্যাংয়ের সাথে জড়িত হয়ে আজকে মাফিয়ার কিং হয়ে যায়। কেননা আপনারা দেখবেন অনেক সময় দেখতে পাচ্ছি জিদ্দা কিন্তু অনেকগুলো চেরাচামুন্ডাগুলো আছে, যারা এখন টাকা টাকা ঢালছে সব, এখানে জিদ্দারকম বসে আছে, তার পাশে দুটো লোক লুঙ্গি পরে বসে আছে, দাঁড়িয়ে আছে বন্ধু, হাতে বন্দুক নিয়ে, স্ক্রিনশট দিচ্ছে আপনারা দেখুন। তো তার মানে এটাই কিন্তু জিদ্দা একটা, যেরকম সূর্য সিনেমাতে একটা ডন সূর্য দাদা হয়ে গেছিলো, ঠিক এই সিনেমাতেও ঠিক চেঙ্গিজ দাদা একটা হয়ে গেছে জিদ্দা। এবার অনেকেই বলছিল আমাকে যে দাদা চেঙ্গিজ খান যে ছিলেন ইতিহাসের পাতায়, তার সাথে কি এটা কোনো যুক্ত রয়েছে? দেখুন চেঙ্গিজ তো 800 থেকে 900 বছর আগেকার সে লোক, সে ছিল একটা, সে খুব নির্দয় একটা মানুষ। সে মনে আছে আমার, এখন আমি পড়েছিলাম ইতিহাসে, যে উনি এই যে সে চেঙ্গিজ খান, সে কিন্তু কি করতো, লোকের সব সেনাপতিদের মাথা কেটে সব মালা করে রাখতো। তো বহুত একটা নির্দয় একটা মানুষ ছিল চেঙ্গিজ খান। তো এখানে তার ক্যারেক্টার কি সেরকমই হবে জিদ্দার, জিদ্দা কি এখানে নির্দয় একটা মানুষ, সে কি এই সিনেমাতে ভিলেন নাকি, সেগুলো কিন্তু আমি এখন জানি না। বাট যেটা জানলাম আমি আপনাকে সেটাই কিন্তু বলে দিলাম। এবার একটা কথা বলি, এই সিনেমাটার মিউজিক ডিরেক্টর কি, আপনারা কেউ দেখেছেন, কেউ লক্ষ্য করেছেন এই সিনেমার মিউজিক ডিরেক্টর কিন্তু কোথাও লেখা নেই, কে দিচ্ছে গান? তখন বেসিক্যালি কমার্শিয়াল সিনেমায় গানটাই কিন্তু ম্যান। এবার এই সিনেমায় গান কি আসছে, কী ব্যাপার, সেটাকে নিয়ে কিন্তু এখনও তথ্য জানা যায়নি। বাট আমি যতটা জানতে পেরেছি আমি একটা আপনাদের সামনেই বলবো, যে এই টিজারে দেখবেন একটা কালার, রেড কালার একটা আছে, যখন জিদ্দা এই যে KGF সিনেমার মতন যেরকম এরকম ফায়ারিং করবে, তারপরে দেখবেন একটা কালার গ্রেডিং রেড কালার, এবং জিদ্দা সেখানে এরকম এরকম করছে। তো তার মানে এটাই যে এখানে একটা আইটেম সং রয়েছে, এক্সাম্পল KGF সিনেমা যেরকম আইটেম একটা সং ছিল, এখানে একটা কিন্তু আইটেম সং একটা রয়েছে, কিন্তু এটা কিন্তু 99% কনফার্ম, যখন হবে দেখবেন তখন আপনারা বুঝে নেবেন আমার কথা, তখন মনে পড়বে আপনাদের ইয়েস এই সিনেমাতে একটা আইটেম সং রয়েছেই রয়েছে, এটা মাস্ট। ওকে, এবার একটা কথা বলি, আমি যখন বলেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে সকালবেলায় বলেছিলাম যে KGF থেকে একটু কপি, ইয়েস আপনারা দেখবেন যখন জিদ্দা এরকম রেড কালারের শার্ট পরে, পিছনে একটা গাড়ি আছে ব্যাকগ্রাউন্ডে, আমি দিচ্ছি এ পাশে স্ক্রিনশট KGF-এর, আর এ পাশে দিচ্ছি চেঙ্গিজের, দেখুন আপনারা সেখানেও কিন্তু চেঙ্গিজের, সেখানে কিন্তু KGF-এর পিছনে একটা গাড়ি ছিল এরকম এরকম মারছে, এখানে কিন্তু জিদ্দা দেখুন পিছনে গাড়ি আছে এরকম মারছে। হ্যাঁ আমি বলছি না সিনেমা প্লট সেম, আমি শুধু এটাই বলছি যে জিদ্দা সেখান থেকে কিন্তু কপি করেছে ভাই, COPY কপি, বুঝতে পারছেন? ব্যাস এটাই হচ্ছে তার সিম্পল ধারণা। এবার একটা কথা বলছি, যখন বলে জিদ্দা যে চেঙ্গিজ নাম হয় না এরা এরা, এই যে আই আই সেরকম একটা অমিতাভ বচ্চন একটু হালকা সিমিলারিটি আমাকে লাগছে, ব্যাস আর কিছু না। দেখুন এই সিনেমার যে ফাইটিং মাস্টার স্ট্যান সিলভা, আপনাকে জানার পর থেকে সাউথের নম্বর 1 ফাইটার মাস্টার, সে Robot 2 বলুন কিংবা Mari 1 Mari 2 মাস্টার মতন সিনেমার মতন, রিসেন্টলি Godfather যে সিনেমাটা, তেলুগু সিনেমাটা, সেই সব সিনেমার উনি হচ্ছেন স্ট্যান, মানে স্ট্যান অ্যাকশন ডিরেক্টর। তো এই মানুষটা এখানে এসেছে, মানে
অ্যাকশন ভরপুর হবে। কিন্তু আমি একটা ছোট্ট কথা বলতে চাই, শুধু অ্যাকশন ভালো হলে কি সিনেমা হিট কিংবা সিনেমা কি চলে যায়? দেখুন আমি এক্সাম্পল দিচ্ছি, রাবণ যে সিনেমাটা, সেই সিনেমাটা অ্যাকশন খুবই ভালো ছিল, কিন্তু আপনারা কোথাও একটা লক্ষ্য রেখেছেন, রাবণ সিনেমাটার গল্পটা কি ঠিকঠাক ছিল? ডিরেকশনটা কি ঠিকঠাক ছিল? নড়বড়ে ছিল সিনেমাটা, স্ক্রিন প্লে খুবই নড়বড়ে ছিল। আমরা এটা এন্টারটেনমেন্ট হতে পারছেন, যখন জিৎ মারছে এ, তখন আমরা এঙ্গেজ হচ্ছে, এন্টারটেনমেন্ট হচ্ছে, কিন্তু সত্যি কথা বলুন তো একটু সেরকমভাবে কিন্তু আমরা এন্টারটেনমেন্ট কিন্তু করতে পারছিলাম না, যেরকমভাবে বাজেট খরচা করেছিল সিনেমাটা, স্টান্ট থেকে শুরু করে মানে ডিরেকশন থেকে শুরু মানে অ্যাকশন থেকে শুরু করে, সেরকমভাবে কিন্তু আমরা দেখতে পাইনি রাবণ সিনেমাটা। কিন্তু হ্যাঁ, ফাইটিংগুলো খুব ভালো ভালো ছিল, জিদার ডায়লগ ডেলিভারি খুব ভালো ছিল, কিন্তু যেরকমভাবে স্টোরি লাইনটা একটু একটু এগিয়ে যায়, মানে সেরকম একটা এঙ্গেজ করে রেখেছিল না দর্শকদের, কিন্তু এটা কিন্তু সত্যি বাস্তব কথা। আপনারা বুকে হাত দিয়ে বলবেন রাবণ সিনেমাটা আপনাদের কেমন লেগেছিল, সিরিয়াসলি বলবেন। ওকে, আমার বেসিক্যালি আমার এমএল লেগেছিল, আমি দেখলাম টিজারটা, তখন কিন্তু আমার দুটো সিনেমার কথা মনে পড়লো, একটা হচ্ছে KGF, ওটা আমি আপনাদেরকে বলে দিলাম, আর একটা হচ্ছে ওয়ান্স আপন টাইম ইন মুম্বাই দুবারা। হ্যাঁ, ওয়ান্স আপন টাইম মুম্বাই দুবারাতে অক্ষয় কুমার ছিলেন, সেখানে একটা রেসিং রেস ঘোড়া ছিল, তখন এই রেস ঘোড়াতে একটু ইয়ে টিয়ে ছিল, জুয়াবাজি টুয়াবাজি সব ছিল, দেখে একটু হালকা আমাকে ওয়ান্স আপন এ টাইম মুম্বাই দুবারের কথা একটু মনে পড়ে যাচ্ছে সিনেমাটা টিজারটা দেখে, জানি না আদৌ সিনেমাটা সেরকম ভাবে হবে কি না। এবার বলবো সিনেমাটা ট্রেলার কবে আসছে। দর্শক বন্ধু, সিনেমাটা ট্রেলার কবে আসবে তার আগে আমি একটা কথা বলে দিই, সিনেমাটা রিলিজ ডেট কিন্তু এখনো কনফার্ম করা হয়ে গেছে। হ্যাঁ, আমি আগেই বলছিলাম যে সিনেমাটা রিলিজ ডেট হচ্ছে জানুয়ারি মাসে, কিন্তু দেখুন আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনারা দেখুন গুগল থেকে যেটা জানতে পেরেছি, ওটা হচ্ছে চেঙ্গিস সিনেমার অফিসিয়ালি রিলিজ ডেট জানুয়ারি মাসের 4 তারিখ কিন্তু চেঙ্গিস সিনেমাটা আসছে। এবার বুঝতে পারছেন যখন জানুয়ারিতে আসছে, 4 তারিখে চেঙ্গিস সিনেমাটার পুরো সিনেমা, তাহলে আই থিঙ্ক ট্রেলারটা ডিসেম্বর মাসে তো আসবে কনফার্ম, কিন্তু 25শে ডিসেম্বর আসবে কি তার আগে আসবে ওটাই হচ্ছে কথা। বাট এটাই ছিল আমার এই চেঙ্গিস সিনেমাটার প্লট ডিসকাশন ভিডিও। তো দেখুন বেসিক্যালি এটা আমার ওপিনিয়ন। এবার আপনারা অনেকে বলবেন যে ভাই তুই টিজার দেখে এত কথা বলে দিচ্ছিস, ট্রেলার আসুক তারপরে বলবি, ঠিক আছে ভাই তারপরে বলবো, বাট তবুও যেটা আমি বললাম একটু লক্ষ্য করে বা একটু মন দিয়ে আবার একবার ভিডিওটা দেখবেন, তারপরে বুঝবেন যে আমি কথাগুলো খারাপ বলেছি না, ভুল বলেছি না, ঠিক বলেছি না, ভুল বলেছি। ওকে, এই ছিল আমার ভিডিও চেঙ্গিজ কিনে, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, টেক কেয়ার, বাই।